যাদের দীর্ঘদিনের মেরুদণ্ডের ব্যথা, বাতের ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, ঘাড়ে ব্যথা এবং মাংসপেশিতে ব্যথা রয়েছে, তারা অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে ব্যাকলো, যার জেনেটিক নাম হচ্ছে বেক্লোফেন, তো এই ট্যাবলেটটির ব্যবহারবিধি, কার্যকারিতা, ব্যবহারবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, খাওয়ার নিয়ম ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো আসুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি। তো এই ব্যাকলো, যার জেনেটিক নাম হচ্ছে বেক্লোফেন, এই ট্যাবলেটটির কাজ হচ্ছে এটি সাধারণত মাংসপেশির ব্যথা এবং মাংসপেশির সংকোচনের জন্য চিকিৎসকরা ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। অনেক সময় আমাদের মাংসপেশিতে আঘাতজনিত বা টান বা অনেক কোনো কাজ করতে গিয়ে অথবা দৌড়ঝাঁপ করতে গিয়ে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে গিয়ে মাংসপেশিতে টান লাগে অথবা মাংসপেশিতে সংকোচন সৃষ্টি হয়, যার জন্য মাংসপেশিতে ব্যথা থাকে। তো এই জাতীয় ব্যথা দূর করার জন্য এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে। এছাড়া এই ট্যাবলেটটি দীর্ঘমেয়াদি মেরুদণ্ডের ব্যথা যাদের রয়েছে, কোমরে ব্যথা যাদের রয়েছে, দীর্ঘমেয়াদি বাতের চিকিৎসায় এবং কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা এই ধরনের ব্যথার জন্য খুব ভালো কাজ করে থাকে। এছাড়া এই ট্যাবলেটটির আরও কিছু ব্যবহারবিধি রয়েছে, যেমন যাদের টেনশন টাইপ মাথা ব্যথা রয়েছে, এছাড়া মস্তিষ্কের সমস্যা ও বিভিন্ন ধরনের মস্তিষ্কের ব্যাঘাতজনিত ব্যথায় এইটি চিকিৎসকের ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া যাদের ঘুমের সমস্যা রয়েছে, অনেক ক্ষেত্রে চিকিৎসকরা ঘুমের সমস্যার জন্য এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া যাদের মূত্রথলিতে স্ফুটনাঙ্কের বিভিন্ন সমস্যার জন্য চিকিৎসকরা এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই যে কোনো ট্যাবলেট বা যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করে চিকিৎসকের মতামত নিয়ে ওষুধ সেবন করার চেষ্টা করবেন। তো প্রিয় বন্ধুরা, এই বেক্লোফেন বা এই বেক্লো ট্যাবলেটটি এই ছিল আপনার কাজ বা ব্যবহারবিধি। এখনই আপনাদেরকে আমি এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলবো। তো এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে, এটি আপনারা সাধারণত চিকিৎসকরা যাদের খুব কম ব্যথা বা কম সমস্যা রয়েছে তাদেরকে রাতে খাবার পর একটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তো অবশ্যই আপনারা এই ট্যাবলেটটি খাওয়ার পূর্বে, অর্থাৎ খাবার খাওয়ার পূর্বে একটি গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবেন এবং খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট খেয়ে নেবেন। আর যাদের মাত্রাতিরিক্ত সমস্যা থাকে তাদেরকে চিকিৎসকরা সাধারণত এই ট্যাবলেটটি সকালে এবং রাত্রে দুবেলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তো চিকিৎসকরা অবশ্যই আপনার সমস্যা দেখে, আপনার বয়স, আপনার ওজন এবং আপনার সমস্যার ওপর বিবেচনা করে আপনাদেরকে ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এবং বিভিন্ন ডোজের পরামর্শ দিয়ে থাকেন। তো প্রিয় বন্ধুরা, এখন আপনাদেরকে আমি বেক্লো ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া জানাবো। তো আপনারা সবাই জানেন যে কোনো ওষুধেরই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থেকে থাকে। তো এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আপনার মধ্যে হতাশা কাজ করতে পারে, ঘুম ঘুম ভাব চলে যেতে পারে, নিদ্রাহীনতা হতে পারে অথবা বেশি ঘুম ঘুম ভাব হতে পারে, এছাড়া মাংসপেশিতে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা কোনো ট্যাবলেট ওভারডোজ খাবেন না। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই ট্যাবলেটটি আপনার বাসার নিকট যে কোনো ফার্মেসি দোকানে ক্রয় করতে পারেন। এই ট্যাবলেটটি বাজারে 10 mg, 25 mg ও বিভিন্ন আকারে পাওয়া যায়। তো আপনাদের মধ্যে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।